দীঘার সমুদ্রের জলের রং হঠাৎ করে বদলে গেল আতঙ্কে পর্যটকেরা। বৃহস্পতিবার সমুদ্রের জলের রং স্বাভাবিক থেকে বদলে কাদা ঘোলাটে হয়ে যায়, যা বিগত ইতিহাসে এমনটা দেখা যায়নি। কাদা ঘোলাটে জলে স্নানেও নামছেন না বহু পর্যটক। এমন পরিস্থিতি কেন হলো খতিয়ে দেখছে সমুদ্র বিশেষজ্ঞগণ। কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য মাইকিং চালাচ্ছে পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস জানিয়ে সতর্কতামূলক মাইকিং করছে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার পক্ষ থেকে জানানো যায় যে আগামী 24 ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে দীঘা সমুদ্রে ঘূর্ণিঝড় আঁকড়ে পড়তে পারে। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যায়, আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনারা স্নান করতে যাওয়ার আগে স্থানীয় পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, ওখানে পরামর্শ নিয়ে আপনারা স্নান করতে নামবেন। মৎস্যজীবীদের বলা হচ্ছে, আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। পর্যটক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা সমুদ্রে স্নান করতে যাবেন, তার আগেই এখানে স্থানীয় পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, পরামর্শ নিয়ে স্নান করতে যাবেন। আমি এখানে দীর্ঘ ডাবের ব্যবসা করি, প্রায় 15-16 বছর ধরে ডাবের ব্যবসা করছি। ওদিকে নিজেকে সর্বত্র এই জল আমরা জীবনে দেখিনি। এই জল পুরো ঘোলা কাদার মতো, একদম পাঁকের মানে পাঁক টাইপের হয়েছে। টুরিস্টরাও নামতে পারছে না, দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে টুরিস্টরাও। আমি এসেছি চারটা থেকে, না না আগেও এক 2 বছর আগে একবার এসেছি। সমুদ্রের জলটা বেশি ঘোলা দেখছি, কেন পরিষ্কার ছিল এর আগে বাড়ছি, কিন্তু এরকম দেখিনি।